ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. আমাদের এক বোন আপনি দীর্ঘদিন যাবৎ কোন না কোনো কারণে দুঃখ কষ্ট এটা বরণ করে আসছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন এর থেকে পরিত্রাণের উপায় কি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লা হাল ওসালাতু সালাম ও আলা নবীনা মোহাম্মদ জি প্রিয় বোন সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আমরা ইমানদার আমাদের জীবনের সবকিছুই আনন্দের সব কিছুই হচ্ছে কল্যাণময় সব কিছুই হচ্ছে আল্লাহর কাছে এর জন্য রয়েছে বিনিময় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতেছেন আজাবান লে আমরিল মেনে যে ইমানদারদের জীবন নিয়ে সত্যি আশ্চর্য বোধ হয় বা ইমানদারের জীবনটা হচ্ছে সত্যি আশ্চর্যের এন আসাবাথু সার সার সাকার তার জীবনে আনন্দের মুহূর্ত আসলে সে আল্লাহ শুক্রিয়া করে এর মধ্য দিয়ে সে বিশাল এক সবাব বা বিনিময় আল্লাহর পক্ষ থেকে লাভ করে ঠিক একইভাবে ওয়াইন আসা দররা সবার আর ইমানদার ব্যক্তির জীবনে যখন কোন দুঃখ কষ্ট বেদনা আসে তখন সে সবর করে এবং এই সবরের মধ্য দিয়ে সে আবার একটি উত্তম বিনিময় আল্লাহর পক্ষ থেকে লাভ করে অতএব ইমানদার জীবনের দুঃখ কষ্ট বেদনা এটা কোন কাফের বেদিন বা অবিশ্বাসীদের দুঃখ কষ্ট বেদনার মতো নয় বরং ইমানদারের জন্য এটি একটি সুসাংবাদ আল্লাহসবাহান হওয়া তালার এটি একটি নিয়মিত বা আহ কন্টিনিউ চলমান এ দুনিয়াতে এক সুন্নাতের নাম হচ্ছে বালা মুসিবত আল্লস্যবাহান হোয়াতা আনুল কারিম এর ভিতরে বলতেছেন ওয়াল আনাব লু আনাকুম বিশ্বাই ইমমিনাল খেওয়াল জুয়ে ওয়ান সিমিনাল আমালিবাল আং ফুসি ওয়াশ সামারথ অবশ্যি সাবেরিন অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আহ বিল ওয়াল ওয়ালজু ভয় ভীতি দিয়ে ক্ষুধা কষ্ট ক্ষুধার কষ্ট দিয়ে দুর্ভিক্ষের কষ্ট দিয়ে ঠিক একইভাবে আংফুশ জীবন আহ নাশের মধ্য দিয়ে আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব করবো হবে তবে এই পরীক্ষায় যারা ধৈর্যশীল তাদের হতাশ না হয়ে বরং সুসংবাদ গ্রহণ করা উচিত ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা QAuman ibtalaahum আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতি ব্যক্তিকে ভালোবাসেন তখন তাদেরকে তিনি পরীক্ষা করে থাকেন

অথবা ইয়ম শেখ আনহু কু বা তাহু বিহা ইয়ম কিয়ামা যে আল্লাহ যখন কোন বান্দার অমঙ্গল চান তখন দুনিয়াতে তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকেন বালা মুসিবত থেকে তাকে দূরে রাখেন যাতে করে আল্লাহ পরকালে তাকে তার পূর্ণ শাস্তিটা তিনি পরিপূর্ণভাবে দিতে পারেন ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন যে أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل যে দুনিয়াতে সবচেয়ে কঠিন বিপদ বা পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন নবী এবং রাসুলগণ এরপরে যাদের ইমান যত মজবুত তাদের পরীক্ষাটাও হচ্ছে তত কঠিন যাদের ইমান যত দুর্বল তাদের পরীক্ষা হচ্ছে সেরকম হালকা তো এ সমস্ত কারিমা এবং হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে দুঃখ কষ্ট বেদনা এটা হচ্ছে আল্লাহ হওয়া তালার ফয়সালা আহ এটা একজন ইমানদার তার তাকদির নির্ধারণ হিসাবে এর প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন যে আল্লাহ ফয়সালা দিয়েছেন নিঃসন্দেহের ভিতরে মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে অতএব এক্ষেত্রে আমার কোনো ধরনের অস্বস্তি অসন্তুষ্টি অথবা হতাশা যাতে না আসে বরং এটাকে আমি আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নিয়ে এটার দ্বারা আমি এক বিশাল স্বাব অর্জন করতে পারি সবরের মধ্য দিয়ে পরকালে এর বিনিময়ে উত্তম একটি আহ বিনিময় বা বদলা আল্লাহর পক্ষ থেকে আমি গ্রহণ করতে পারি এটা হচ্ছে আমার প্রথম করণীয় دیتیو کرونیو ہوت سی جی ارمو دو دیے امر گناہ کفرہ ہوت سی نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم تینی بولتی سن ما من مسلمین ما یسیب المسلمہ من وصبین ولا نصبین ولا حمین ولا حزنین ولا غمین ولا ازن حتی شوکت یشاکوها اللہ کفر اللہ بیہا قطایاه একজন মুমিন বা মুসলিমের জীবনে যেকোনো ধরনের দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ শোক বেদি কিংবা অন্য যে কোনো ধরনের কষ্ট এসে যা কিছুই আসুক না কেন এমন কি তার পায়ে একটি কাটা বিদ্ধ হলে সেটার বিনিময়েও তার গুনাহের কাফারা হয় তো সুবাহান আমাদের জীবনে এরকম দুঃখ কষ্ট আসার মধ্য দিয়ে যদি আমাদের গুনাহের কাফারা হয় এটা আমাদের জন্য আসলে আনন্দের সংবাদ আমরা কি চাই না যে আমাদের গুনা মাফ হোক নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই গুনাগার এবং সে গুনাহ মাফ হোক আহ না কোনো ভাবে সেটাই আমরা খুশি হওয়ার কথা তৃতীয়ত যে উপায়গুলো অবলম্বন করার মধ্য দিয়ে আপনার এই বিষয়টি সাহস করে নিতে পারেন তা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এ ধরনের ক্ষেত্রে একাধিক দোয়া করেছেন এবং একাধিক আমলের কথা বলেছেন যেমন আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করা কারণ আস্তাক ফিরুল্লাহ সকল সমস্যার সমাধান দিতে পারে এমন একটি আমল আহ আল্লাহ সুবাহ তাল্লাহ সুরানুহের ভিতরে বলছেন ফাকুল তুস্তাক ফিরুর আব্বা কুমিন্না হুকানা গফারা এরপরে তিনি চারটি সুসংবাদ দিয়ে। and

আরো একটি লম্বা দোয়া রয়েছে এ দোয়াটি পাঠ করে যদি কেউ দোয়া করতে পারে তাহলে তার দুশ্চিন্তা আর থাকার কথা নাই আল্লাহ আব্দুকা ইবনু আব্দিকা ইবনু আমাতিকা না সিয়াতি বিয়া দিকা মাজিন ফিয়া হুকমক আজলুন ফিয়া কদা উকা আন্তা জাল কোরআন রবিয়া কলবি এভাবে শেষ পর্যন্ত আপনি এই দোয়াটা যদি পড়ে নিতে পারেন তো ইনশাল্লাহ আপনার দুশ্চিন্তা দূর হবে ঠিক আহ একই ভাবে আহ আপনি আপনার আহ দুশ্চিন্তা দূর করার ক্ষেত্রে লাহ এই বাক্যটি বারবার আপনি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো দূর হয়ে যাবে আল্লাহ সবহান হওয়া তালা আমাদের প্রত্যেককে বালা মুসিবাত দুঃখ কষ্ট বেদনার মধ্যে সবরের সাথে আল্লাহর উপরে চূড়ান্ত বিশ্বাস রেখে এবং আল্লাহ এর মধ্যে যে কল্যাণ নিহিত রেখেছেন সে বিশ্বাসটুকু রেখে এর উপরে উত্তম উপায়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমরা যারা এরকম বালা মুসিবাদ বিপদগ্রস্ত রয়েছি আমাদেরকে আল্লাহ সাধ্যের বাইরে যাতে এগুলো মোকাবেলা করতে না হয় সেই পরিমাণে যেন আল্লাহ দেন সেজন্য আল্লাহর কাছে আহ করুণা কামনা করেন আল্লাহ সুহন তালা আমাদের প্রত্যেকের দুঃখ কষ্ট আনন্দ দুঃখ কষ্ট বেদনা এটা দূর করে দেন আল্লাহু আলম সাল আসসালাম আলহ নবীনা মুহাম্মদ